নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 28 অক্টোবর ঢাকায় এসে নেতাকর্মীদের বসে পড়তে বলা হয়নি, যা বললেন মির্জা ফখরুল। 28 অক্টোবর রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটার হাসের প্রশ্ন। 28 অক্টোবর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে, মন্তব্য হাসান মাহমুদের। লক্ষ্মীপুর 3 উপনির্বাচন, নৌকার মিছিল থেকে বিএনপির ফেস্টুন ভাঙচুরের অভিযোগ। গুলশানে বিএনপির 11 নেতাকর্মী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 28 অক্টোবর ঢাকায় এসে নেতাকর্মীদের বসে পড়তে বলা হয়নি, যা বললেন মির্জা ফখরুল। সরকার পতনের এক দফা দাবিতে 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বলেছি 28 তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে। আমরা 28 তারিখে এমন কোনো কর্মসূচি দেব না যে ঢাকায় বসতে হবে। আজ রোববার দুপুর 12:30টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ঢাকা অবরোধের চেষ্টা করলে মতিঝিলের শাপলা চত্বরের মতো বিএনপির করুণ পরিণতি হবে, ক্ষমতাসীন দলের নেতাদের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপি আর অন্য দলগুলো কিন্তু এক নয়, এত সোজা নয় যে ওই ধরনের কোনো ব্যবস্থা নিয়ে বিএনপিকে নির্মূল করা যাবে। 16 অক্টোবর রাজধানীতে যুবলীগ আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে, এখন চুরি করে ঢুকছ ঢাকায়, এরপর পালাবার পথ পাবে না, শাপলা চত্বর থেকে শেষ রাতে পালাতে গেল না, আরো করুণ পরিণতি হবে বিএনপির। 28 অক্টোবর রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটার হাসের প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন 28 অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের এ ধরনের কোনো কর্মসূচি নেই। সরকার মনে করে বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে করে যাবে, শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে কিছুই বলার নেই। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে পিটার হাসের জিজ্ঞাসার বিষয়বস্তু এবং তাদের নিজের বক্তব্যের বিষয়টি তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত পিটার হাস পূজা নিয়ে জানতে চেয়েছিলেন, তাকে জানানো হয়েছে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, বাংলাদেশের মানুষ সহিংসতা পছন্দ করে না, শান্তিপ্রিয় মানুষ, কাজে পূজায় কিছু হবে না বলেই তারা বিশ্বাস করেন এবং আশা করছেন সবাই যথেষ্ট সতর্ক অবস্থায় আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর কথা হয়েছে 28 অক্টোবর বিএনপি যে বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা কিংবা অন্য কিছু করা হবে কিনা। আসাদুজ্জামান খান বলেন, আমরা বলেছি আমাদের ওই ধরনের কোনো কর্মসূচি নেই, আমরা মনে করি বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে করে যাবে, শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে কিছু বলার নেই। তারপর আমরা অনুরোধ করব, ঢাকা শহর এমনিতেই একটি যানজটপূর্ণ শহর, এখানে 2 কোটির বেশি মানুষ বসবাস করেন, ঢাকার রাস্তাঘাট মানুষে পূর্ণ থাকে, সেখানে যদি 10 লাখ লোক ঢোকে বা আরো বেশি লোক ঢোকে যেটা বিএনপি বলেছে, তাহলে তো একটি মিসম্যাচ হয়ে যাবে, কমিউনিকেশন এটা সেটা, সেগুলো যাতে তারা না করে সেটার জন্য অনুরোধ করব। সরকার লোকজনের আসা যাওয়া বন্ধ করে দেবে কিনা সেটাও পিটার হাস জানতে চেয়েছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে আলাপচারিতে তুলে ধরে তিনি বলেন, আমি বলেছি আসা যাওয়া বন্ধ কেন করব, ঢাকায় তো সবারই প্রয়োজন, রোগীর ঢাকা আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন, সবকিছু তো ঢাকা কেন্দ্রিক, কাজেই আসা যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। সমাবেশ উপলক্ষে তারা আসবেন, তারা যাবে, সেখানে সরকার কোনো বাধা দেবে না এবং বাধা দেওয়ার কোনো চিন্তাও করছে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা শুধু এটুকুই বলবো, তারা যেন কোনো সহিংসতা লিপ্ত না হয়, তারা যেন রাস্তাঘাট বন্ধ না করে, যান চলাচলের জায়গা যেন তারা সচল রাখে, এটুকুই আমাদের অনুরোধ, সেটা তাকেও জানিয়েছি। 28 অক্টোবর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। আগামী 28 অক্টোবর ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আগামী 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন,
বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ এবং তাদের হাঁটা দৌড় বা বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুড়ি দেওয়া কর্মসূচি আসবে, এগুলোতে আমরা কখনো চাপ অনুভব করি নাই। আমরা রাজপথের দল, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। 28 তারিখেও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাল্লাহ। নৌকার মিছিল থেকে বিএনপির ফেস্টুন ভাঙচুরের অভিযোগ। লক্ষ্মীপুরে উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উত্তর তেমোহনি, দক্ষিণ তেমোহনি বাজার সংযোগ সড়কের পাশে বিভিন্ন স্থানে সাটানো বিএনপির ফেস্টুন ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। আজ রোববার বিকেল 4:30 দিকে শহরের উত্তর তেমোহনি এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমোহনি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। গুলশানে বিএনপির 11 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর গুলশান থানাধীন নতুন বাজার এলাকা থেকে বিএনপির 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তারা 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠকে বসেছিলেন। সরকারের ডুবতে আর বেশি দেরি নেই, মন্তব্য রুহুল কবির রিজভীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিশিরাতে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দরজা ভেঙে তুলে নিয়ে যান, তলে তলে আপোষ করেন, এসব করতে করতে আপনাদের এখন পতন হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনাদের ডুবতে আর বেশি দেরি নেই। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। রিজভী বলেন, এবারও উনি মনে করেছেন 2014 এবং 2018 সালের নিশিরাতের নির্বাচনের পুনরাবৃত্তি হবে, কিন্তু এই ধরনের নির্বাচন আর সম্ভব নয়। এবার তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ, তা না হলে আওয়ামী লীগ সরকারের পতন খুব সুখকর হবে না, জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামাবে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন, জনগণকে এত কিছু দিয়েছি, উন্নয়ন দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, জনগণ জানতে চায় আপনারা কোথা থেকে দিয়েছেন। ওই টাকা তো জনগণ যে কর দেয় সেই টাকা, তাদের উন্নয়ন হচ্ছে লুটতন্ত্রের উন্নয়ন, বিদেশে বাড়ি করার উন্নয়ন, বেগমপাড়া বানানোর উন্নয়ন। জনগণের টাকা যারা লুট করে তারা কখনো জনগণের শাসক হতে পারে না। ছাত্রলীগের সভার পাশে ককটেল বিস্ফোরণ। চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মী সভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামের বাইরের দেয়ালে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে। পরে কলেজ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খালেদা জিয়ার পরিণতির জন্য দায়ীদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। এর আগে দুপুর 1:15 দিকে বিএনপি সমর্থক ও সরকার বিরোধী কয়েকশো আইনজীবী বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আইনজীবীদের বিক্ষোভ মিছিল শিক্ষা ভবন, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ ময়দান হয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে এসে শেষ হয়। সেখানে আইনজীবীরা অবস্থান কর্মসূচি পালন করেন। সমাবেশে ইউএলএফ এর প্রধান সমন্বয়ক ও আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা রাস্তায় দাঁড়িয়েছে। খালেদা জিয়া রাষ্ট্রীয় হিংস্রতা এবং বর্বরতার শিকার। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রতিহিংসার শিকার, তাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আজকে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আমরা একটা কথা সুস্পষ্ট করে বলে দিতে চাই, খালেদা জিয়ার যদি কিছু হয় সেজন্য আইনজীবী সমাজ প্রস্তুত রয়েছে। যারা তার এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য দায়ী থাকবেন বা দায়ী আছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে, আর সেই মামলার 1 নম্বর আসামি হবেন শেখ হাসিনা, 2 নম্বর আসামি হবেন অনির্বাচিত আইনমন্ত্রী আনিসুল হক এবং 3 নম্বর আসামি হবেন দলকানা অ্যাটর্নি জেনারেল। সাত দফা দাবিতে রাজধানীর মতিঝিলে ছাত্র শিবিরের বিক্ষোভ। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আজ বুধবার সকাল 10টার দিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মতিঝিল হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, অবৈধ সরকার গুম খুন দুর্নীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, বাংলাদেশকে তাদের দলীয় সম্পদে পরিণত করেছে, সংসদকে তারা দলীয় অফিস বানিয়ে ফেলেছে আর প্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে। সরকার গত 15 বছরে এদেশের ইসলাম ও ইসলামী আন্দোলনকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, আলেম উলামাদের কারাবন্দী করে নির্যাতন করছে, দেশের শিক্ষাঙ্গনগুলো পরিণত হয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের মিনি ক্যান্টনমেন্টে, চাঁদাবাজি অস্ত্রবাজি সন্ত্রাস ও র্যাগিং এর মাধ্যমে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলা হয়েছে, ছাত্র সমাজ তার অবসান চায়।